নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, আজি এজন বিশেষ যুৱকক আপোনালোকক পৰিচয় কৰাই দিম। নগাঁৱৰ এজন যুৱক খনিন্দ্ৰ সপোন, তেওঁ স্বপ্নাক লৈ গুৱাহাটী আহি পাইছে। কিয় তেওঁ স্বপ্নাক লৈ গুৱাহাটী আহি পাইছে সেই কথাখিনি জনাম। আৰু স্বপ্নাক লৈয়ে তেওঁ বহু দেশ বিদেশ ঘূৰি ফুৰে, স্বপ্নাক লৈয়ে তেওঁ সপোন দেখি খেদি ফুৰে। আৰু স্বপ্ন নপোন সেই বিষয়েও জনাম। আৰু খনিন্দ্ৰ সপোন, মই প্ৰথমে কৈছোঁ নাম, কিন্তু সপোন নামৰ উপাধি আপোনালোকে শুনিছে জানো। আৰু এই সপোন উপাধিৰো এটা ইয়াৰ আঁৰত এটা ৰহস্য আছে। এই যুৱকজনৰ সৈতে আমি কথা পাতি আপোনালোকক সেই বিষয়ে জনোৱাৰ চেষ্টা কৰিম। প্ৰথমতে জানিম স্বপ্না কোন। স্বপ্না মোৰ চাইকেলখন। হয়, আৰু স্বপ্নাক লৈ আপুনি সপোন দেখি ঘূৰি ফুৰে, দেশ বিদেশ ঘূৰিছে আপুনি স্বপ্নাক লৈ, আজি গুৱাহাটী আহি পাইছে। একদম। কেনেধৰণৰ আপোনাৰ পৰিকল্পনা, আমাক কিয় দেশ বিদেশ আপুনি ঘূৰি ফুৰে স্বপ্নাক লৈ? প্ৰথম কথা, মোৰ সপোনটো এইটো, মানে আমাৰ পৃথিৱীখন এখন নিচামুক্ত হ'ব লাগে। হয়। আৰু ইয়াত আমাৰ গোটেই পৃথিৱীখনত আমাৰ মহিলাবোৰ সুৰক্ষিত হ'ব লাগে। আৰু তাৰ উদ্দেশ্যৰে মই বৰ্তমান মানে ভ্ৰমণ কৰি আছো বহিৰাজ্য বা বিদেশ। হয়, বহুত এটা মহান উদ্দেশ্যলৈ তেওঁ ভ্ৰমণ কৰি আছে। আৰু মই দেখিছোঁ টি চাৰ্টত ছেভ ওমেন, ৰেচপেক্ট ওমেন, চি ইজ এ মাদাৰ, চি ইজ এ ডটাৰ, চি ইজ এ ছিষ্টাৰ, চি ইজ এ ৱাইফ। নাৰী সুৰক্ষাৰ বাবে আপুনি চাইকেলখন লৈ দেশ বিদেশ ভ্ৰমণ কৰি ফুৰিছে, আৰু ড্ৰাগছমুক্তৰ কাৰণে। বৰ্তমানলৈকে আপুনি কিমানখন দেশ ভ্ৰমণ কৰিছে বা বহিৰাজ্য কিমানখন ভ্ৰমণ কৰিছে? মই বিশেষকৈ মই বহিৰাজ্যলৈ যে যাওঁ, মই স্কুলবোৰ ভিজিট কৰোঁ, মই এইটো ক'ব বিচাৰিছোঁ। মানে মই স্কুলবোৰ ভিজিট কৰোঁ আৰু মই সদায় মোৰ মানে লক্ষ্য সেই সৰু সৰু ল'ৰা ছোৱালীখিনি আৰু তেওঁলোকক মই মানে বুজাবলৈ চেষ্টা কৰোঁ আমাৰ নিচাটো আমাৰ কিমান অপকাৰ কৰিব পাৰে, এখন সমাজৰ কাৰণে কিমান হানিকাৰক, সেইখিনি বুজাব বিচাৰোঁ, বা নাৰী সুৰক্ষাৰ বিষয়ে মই বুজাওঁ। আৰু মই প্ৰথমে অসমৰ পৰা ৱেষ্ট বেংগল গৈছিলোঁ, তাৰপৰা মই ভূটান গৈছিলোঁ, তাৰপৰা মই বাংলাদেশ সোমালোঁ, নেপাল গ'লোঁ, তাৰপৰা বিহাৰ, ঝাৰখণ্ড, ছত্তীশগড়, উত্তৰ প্ৰদেশ, হাৰিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীৰ, লাডাখ, হিমাচল, উত্তৰাখণ্ড, এনেকৈ হৈ মই জুলাইত ঘৰলৈ আহিছিলোঁ। হয়। কেতিয়াৰ পৰা আপুনি চাইকেল যাত্ৰা কৰিছে? মই 5 ফেব্ৰুৱাৰীৰ পৰা। 5 ফেব্ৰুৱাৰী? যোৱা 5 ফেব্ৰুৱাৰী। যোৱা 5 ফেব্ৰুৱাৰী? হয়। প্ৰথম কেতিয়া আৰম্ভ কৰিছে? মই প্ৰথম 2019 চনত মই প্ৰথমবাৰৰ বাবে ভ্ৰমণ কৰিছিলোঁ চাইকেলেৰে হাজো, নগাঁওটো হাজো। সপোন আগৰ পৰা আছিল চাইকেল যাত্ৰা ঘূৰি ফুৰা? সপোন পুৰণি এনেকুৱা আছিল যেতিয়া মই মানে ষ্টুডেণ্ট আছিলোঁ, ষ্টুডেণ্ট কালৰে সপোন, মানে মোৰ ঘৰৰ পৰা মই টাউনলৈ যোৱা সপোন আছিল তেতিয়া। টাউনলৈ মোৰ ঘৰৰ পৰা আছিলে প্ৰায় আপোনাৰ 18 কিলোমিটাৰ, আৰু মই সেইখিনি চাইকেলেৰে যাব পাৰিম নে নোৱাৰিম সেয়াই সপোন দেখিছিলোঁ মানে। আৰু তেনেকৈ তেনেকৈ মোৰ সেইটো সপোন সম্পূৰ্ণ হ'ল। লাহে লাহে মোৰ গুৱাহাটী অহা সপোনটো সম্পূৰ্ণ হ'ল। লাহে লাহে মই গোটেই অসমখন ঘূৰিলোঁ চাইকেলেৰে, বৃক্ষৰোপণ আৰু পৰিৱেশ প্ৰদূষণৰ সজাগতাৰ কাৰণে। আৰু তাৰপিছত এতিয়া মোৰ মানে বৰ্তমান ভাৰত ভ্ৰমণ কৰি আছোঁ, আৰু সপোনটো হৈছে মোৰ বিশ্ব ভ্ৰমণৰ। কিমান দূৰ সফল হ'ম নাজানো, কিন্তু মই গোটেই বিশ্বখন চাইকেলেৰে ঘূৰা এটা সপোন আছে। হয়। আপুনি যে ঘৰৰ পৰা ওলাই যায় বহিৰাজ্যলৈ যায়, কিমান দিনীয়া কাৰ্যসূচী লৈ আপুনি যায়? মই এইবাৰ গৈছিলোঁ এবছৰৰ কাৰণে গৈছিলোঁ, কিন্তু এবছৰ সম্পূৰ্ণ নহ'ল। মানে এইটো কাৰণে জুলাই মাহত মোৰ অলপ কিছু প্ৰব্লেম হৈছিলে, তাৰ জন্য ঘৰলৈ গুচি আহিলোঁ। আৰু আপুনি যিহেতু বহিৰাজ্যলৈ যায় অকলেই যাওঁ, স্বপ্নাক লগত লৈ যাওঁ, অসুবিধা হয়নে কেতিয়াবা ক'ৰবাত? আৰু খোৱা বোৱা কেনেধৰণৰ হয়? খোৱা বোৱাবোৰ এনেকুৱা আছিলে, মই হোটেলত খাইছিলোঁ বহুত বেছিভাগ, আৰু বনাই খোৱাটো সম্ভৱেই নহয় কাৰণ গোটেই দিনৰ দিনডাল চাইকেল চলাই সময় মিলাব নোৱাৰোঁ মানে। হয়। গতিকে আৰু বা ৰাতি হ'লেও বনাই আজিলৈকে তেনেকৈ খোৱা নাই মই, কিন্তু মই হোটেলতে খাইছোঁ আৰু কেতিয়াবা মন্দিৰত খাইছোঁ, গুৰুদ্বাৰত খাইছোঁ, পাঞ্জাৱত মই গোটেই গুৰুদ্বাৰতে খালোঁ, তেনেকৈ তেনেকৈ আৰু কিছুমানে ঘৰত খাইছোঁ কাৰোবাৰ, তেনেকৈ খোৱা লোৱাখিনি কৰিছিলোঁ। হয়। এতিয়া যাত্ৰাটো কৰি থাকোঁতে কিছুমান ইঞ্চিডেণ্ট এনেকুৱা মনত আছে নেকি যে অকণমান বেলেগ ধৰণৰ আপোনাৰ লগত ঘটিছে? মই উত্তৰাখণ্ডত এবাৰ শ্মশানতে মানে ৰাতি কটাইছোঁ, শুইছোঁ মানে শ্মশানত, মানে এনেকুৱা হৈছিল তেতিয়া মই পাওঁতে দেৰি হৈছিল মানে, আৰু ধৰিছোঁ মই মন্দাকিনী নদী য'ত আছে তাত, মানে মই যাই পাওঁতে অকণমান দেৰি হ'ল। তেতিয়া মই এখন শ্মশানত আছোঁ, শ্মশানখনত মানে থাকিবলৈ সুবিধা মানে মানে মই ভাবিলোঁ যে ইয়াত ছেফ জেগানো ক'ত পাম, শ্মশান আছিলে ওচৰ শ্মশানখনতে আছোঁ। আৰু এদিন আছোঁ মই আপোনাৰ হৰিদ্বাৰৰ পৰা গৈ আপোনাৰ দেৱপ্ৰয়াগত, তাত মই এখন হেৰিত আছোঁ, কি বুলি কয় পাহাৰ আৰু এই গংগা জল বৈ আছে, তাত তলতে আছিলোঁ মানে, কোনো মানুহ নাই, অকলে আছোঁ গোটেই হেৰি এৰিয়াটোৰ মাজত, তেনেকৈ আছে। হয়। টেণ্টত আৰু। হয়। আৰু ঘৰৰ পৰা কেনেধৰণৰ ছাপোৰ্ট, মানে ঘৰৰ পৰা ইমান দূৰ দিনলৈ আপুনি ওলাই যায়, ঘৰৰ পৰা ছাপোৰ্ট কৰে নিশ্চয়? ঘৰৰ পৰা একদম ফুল ছাপোৰ্ট, আৰু মানে আমাৰ মানে মোৰ মায়ে সদায় এইটোৱে কয় মানে যে ভাল কিবা এটা কৰিবি আৰু জীৱনটো উপভোগ কৰিবলৈকে শিকায়, আৰু সেইবাবেই উপভোগ কৰি আছোঁ আৰু ভাল কিবা এটা মানে মানে এইটোৱে ভাবোঁ। মইতো ক'লোৱেই যে এখন নিচামুক্ত এখন আমাক দেশ লাগে বা এখন পৃথিৱী লাগে,
গতিকে মায়েও সেই ক্ষেত্রে সাপোর্ট করে। হয় আর এদিন আপনি কি কিলোমিটার আপনি সাইকেল চলে? মানে এনে মূল টার্গেট সদায় 100 কিলোমিটার, কিন্তু কেতিয়াবা 150 কিলোমিটার বা 200 কিলোমিটার ওসরতো মই চলাইছো সাইকেল। তোমার নাম খনিন্দ্র হপুন। হয়, হপুন নামের উপাধি মানে আজিলেক শুনা নাই, হয়তো দর্শক সকলেও শুনা নাই। হপুনের উপাধিটোর রহস্যটা কি? হপুন আসলে হপুন টাইটেলটো মই তার বহু কথা আছে। প্রথম কথা এই হল, আমার মানুষের যেটা আমি টাইটেল জানো, তেতিয়া আমি মানে মানুষজনক হেৰি করো যে এজন কোন ধর্মর লোক বা কি ধর্মর মানুষ, আমি তেতিয়া বিচার করবো না, টাইটেল চাই পড়ো, আমার উপাধিটো চাই। গতি আমার উপাধিটো নোহা করছো, কারণ মানে মানুষের মত একতা বিচার সদায়। আমার মানুষবর সকল মানে ধর্মের মানুষ, আমি মানুষ বলে ভাবি পড়া একেলগে থাকি লাগে, তার মানে উপাধিটো নোহা করছি, যাতে মানুষ মোক ভেদাভেদটা মূর নহয়, যাতে এই হিন্দু বা ই মুসলমান ই খ্রিস্টান সে নহবর কারণে মানে টাইটেল চেঞ্জ করছো। আর সপন টাইটেল এই কারণে দিল, মানে টাইটেল চেঞ্জ করছো সেই কারণে। আর সপন টাইটেল এই কারণে দিছো, সপন বলে কলে সকল একটা সপন থাকে, বহু ডর কিছু সরু সরু মানুষ থাকে, সকল ডর সপনে থাকে, আর সদায় মানে সপনের পিছত দৌড়ি আছো, গতি আমি সপন টাইটেল লগাইছো। আর আপনার ঘর কোন কেন আছে? মূর ঘর এতিয়া বর্তমান মা দাদা ভাইটি আর মই, দেউতা ঢুকাইছে বারো। আর যেহেতু সপন আপনি একটা সপনের পিছত দৌড়ি আছে, একটা মহৎ উদ্দেশ্য আপনি ভ্রমণ করে ফুড়ছে, কিন্তু ভবিষ্যতে আপনি জীবন জিয়াব লাগিব, অর্থনৈতিকভাবে আপনি উপার্জন করব লাগিব, কেনে ধরনের ভাবছে, সাইকেলে চলা থাকিব না গোটাই জীবন? হয় হয় হয়, মই ভাবা হয়েছে বারো, মানে কি হয়েছে, এটা আমার বর্তমান এবছরের একটা মূল যাত্রা আছে, আর তার মাজত মই এই কারণে একু নাই করা, মানে মই যদি কিবা এটা বর্তমান করে দিও মই হয়তো মানে যাব নিম এটা, সেইভাবে মই মানে এটা সোশ্যাল মিডিয়া অকান টাইম দিছো, আর তারপর অলপমান কিবা এটা আর্ন হয়, মানে আর্নিং এটা আছে বারো সোশ্যাল মিডিয়ারপর, কিন্তু সেইটো দিয়ে চলবতো নো বারো, ঘরের সহায় বা বহুতে সহায়ও করেছে এই ক্ষেত্রে, মানে মূর রাস্তা পথত মানে বহুত মানে পথত এনেকা মানুষ পাইছো যে মোক বহুত বেশি সহায় করেছে, আর সেখানে চলি আছো, কিন্তু মানে মই এই বছর মানে গোটে ভারত সম্পূর্ণ করে মই রই দিম, আর মই নিজাববিয়াকৈ কিবা এটা ব্যবসায় আরম্ভ করে। হয়, বহুত ভাল কথা, আপনি এটা সপন লৈছে যে গোটে দেশখন ভ্রমণ করব, আপনি সেফ ওমেন আর ড্রাগস মুক্ত এখন ভারত গড়ার বাবে আপনি যে প্রচেষ্টা হাতত লৈছে, কোন কোন ছাত্র ছাত্রী সকল আপনি উচরলে যায়, বহু ঠাইত যায়, কেনে ধরনের ইন্টারেকশন হয় লড়াছালীখিনির লগত বা বেলেগ এখন রাজ্যত যায় কথা পাতে আপনি মানুষের লগত কেনেকুয়া পায়? আপনি প্রতিখন রাজ্যর মানুষবর মানে মানুষ তো বারো একই, কিন্তু ভাষা বা তেওঁলোকের আচরণ এনেকা বস্তুবিলা বেলেগ হয়ে যায়, আর মানে সব জায়গাতে মানে কিবা নয় কিবা নতুন শিকিছো, মানে সব জায়গাতে মানে শিকিছো, মানে প্রতিদিনে মানে কিবা নয় কিবা শিকিছো, মানে মোট প্রতিদিনের যাত্রা তো সদায় নতুন হয়, মানে আজি মানে কিবা কালে মানে যত যাম সেটা মোট নতুন যাত্রা হয়, মানে মানে হেনেকে আরম্ভ করো, আর সদায় কিবা নয় কিবা শিকো, আর যেটা মানে স্কুলবর ভিজিট করব যাও বা স্কুললে মানে যেটা যাও, এটা মানে এই লড়াছালীখিন দেখি মূর মানে মনত এনেকটা ভাব হয় যে এই লড়াছালীখিন আমার মানে সেই দৃষ্টিতে চাও যে তেওঁলোকে আমার মানে ভবিষ্যৎ বা তেওঁলোকে আজি যদি ভাল কিবা শিকে হয়তো কাইলে বেয়া কিবা এটা নকরব, সেনেকে ভাবি সে মানে তেওঁলোকক সেনেকে ভাবো, আর কি দূর সফল নজানো, কিন্তু ভাবো আর সরতে যদি মানে কোমলিতে যদি ভাজ দিয়া হয় ভাজ লব। হয় নিশ্চয়, আপনার মূরত গামোচা দেখি, হয় গামোচা আপনি এনেদরে মারিয়ে থাকে? গামোচা মূল বহু সরপর আছে লগত, আর মাকো কব বিচার বহুতে বারো এই ক্ষেত্রে মূল যখন জানো জানে, আর আগতেও মানে বহু এনেক ভিডিওবর কইসো গামোচা মানে সরতে যেটা আমার প্রথম নাম গাইছিল, নাম গা সময় মানে ব্যবহার করেছিল, লাহে লাহে মানে এনেকা হয়েছিল গামোচা মূর কারণে সৌভাগ্যশালী যেন অনুভব হয়, গামোচা যেটা মূর থাকে মূর মূল একটু বেয়াই নয়, মানে একটু বেয়াই নয়, কিবা যদি হয় মূর ধরো মানে পড়ছো কিনা হয়েছে মানে কেউ মানে মূর বেশিলে একু নাযায়, আর মূল গামোচা যে নোহা হয় মানে যে কিনা মানে ধরো অসুবিধার সম্মুখীন হোক সমস্যার সম্মুখীন হোক মূর মনে এইটাই আছে যে গামোচা নাই কারণে হয়েছে নাকি, আর লাহে লাহে মানে তা মূর কি কোম গামোচা মানে একটা অঙ্গ হিসাবে মানে রাখিছো আর এটা বর্তমান, আর এটা অঙ্গ হয়ে পড়ল, আর মানে চিতাতে খুলিম মানে গামোচা। এজন স্বাভিমানী অসমীয়া একদম, আর বহুত বহুত শুভেচ্ছা জানাইছো, এনেদরে আপনার সপন তো আপনি পূরা করক, গোটে ভারতখন ভ্রমণ করক, আপনি যে উদ্দেশ্য লৈ ভ্রমণ করেছে স্বপ্নাক লৈ এদরে ঘুরি ফুরক, সপন খেদি ফুরক, আপনার আপনি সফলতা লাভ করক, এখিনি এখিনি আমি কামনা করি, শুভেচ্ছা জ্ঞাপন করছি পুনর্বার, বহুত বেশি ধন্যবাদ, ধন্যবাদ, বহুত বেশি ধন্যবাদ, শেষত কিবা কব বিচারিব? শেষত এটাই কব বিচারিম, আমার সমাজের সমাজত নিশা বোলা বস্তুটো যোন নিশা সেই বস্তুটো ভাল কৰবাত হব লাগে, মানে আমার নিচাজাতীয় দ্রব্য কারণে নহয় বেলেগ কিবাত আপনাদের সেই নিচাটো করক, আর যদি এই সমাজের নিচাটা নাইকিয়া হয় তেনেহলে আমার আমার মাজত যা বেয়া মানে হত্যাকাণ্ডই হোক বা অত্যাচার যান বেয়া হয়ে থাকে সেই নোহা হব লাহে লাহে, কারণ আমার মনবিল ভাল হবলে হলে সমাজখনত ভাল কাম হবলে হলে নিচাটো নোহা হওয়া বহুত বেশি দরকার বলে ভাবো। হয়, আপনার বহুত বহুত ধন্যবাদ আর শুভেচ্ছা জ্ঞাপন করছো, প্রিয় দর্শক এই মুহূর্তে আপনার মাজের মানে বিদায় লো, ধন্যবাদ।